অনেক মা বাবাকে বলেন বাচ্চা পড়া মনে থাকে না, যা পড়ে সবই ভুলে যায়। সব শিশুর মনে রাখা ক্ষমতা একরকম নয়, অনেক শিশু সবই ভুলে যায়, কেউ কেউ শুধু পড়া ভুলে যায়, পড়া হোক বা অন্য কোনো বিষয়। শিশুকে বিষয়টির উপরে আগ্রহী করে তুলতে হবে, সে যদি আকর্ষণ বোধ না করে তাহলে মনে থাকবে না, পড়ার ক্ষেত্রে বুঝে পড়াতে হবে। অনেক শিশুকে দেখা যায় সারা দিন ধরে পড়ছে, তাৎক্ষণিকভাবে হয়তো পড়াটি শিখছেও, আবার শিগগিরই ভুলে যাচ্ছে। মনোযোগ পুরোপুরি না থাকলে এমন হতে পারে, মা বাবাকেও বুঝতে হবে বিষয়টি। টিভি চালু করে সন্তানকে পড়াতে বসান মা বাবা, তখন সন্তানের মনোযোগ চলে যায় টিভির দিকে, সে যা পড়ে কিছুই মনে থাকে না। তাই বাড়িতে লেখাপড়ার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। কোনো কোনো অভিভাবককে দেখা যায় সন্তানকে পড়ার টেবিলে বসিয়ে কম্পিউটারে, মুঠোফোনে বা নোটপ্যাডে গেম খেলেন, এটাও ঠিক না। বাড়িতে ওর পড়ার সময়টা বা পড়াটারই যেন প্রাধান্য পায় সেটি মনে রাখতে হবে, সেই পরিবেশ তৈরি করে দিতে হবে পরিবারের সদস্যদের। প্রতিদিন সন্তান কি করছে কি পড়ছে তা দেখতে হবে। পরীক্ষার আগের দিন বা একদিন পড়ার চাপ না দিয়ে নিয়মিত পড়াতে হবে বছরের শুরু থেকে। সন্তানের সঙ্গে আলোচনা করে উপযোগী করে রুটিন করে দেওয়া যায়, যাতে সে পুরনো পড়া পুনরায় পড়তে পারে। অনেক বিষয় পড়তে হয় একসঙ্গে, তাই দুই তিন দিন পর পর আগের পড়া চর্চা না করলে ভুলে যাওয়াই স্বাভাবিক। এছাড়া যাই পড়ুক না কেন তাকে তা লেখার অভ্যাস করানো ভালো, এতে সহজে পড়া ভুলে যাবে না। আরেকটি কাজ করানো যেতে পারে, সারাদিন সে যা পড়ছে রাতে ঘুমানোর আগে একটু যদি মনে করার চেষ্টা করে তাহলে সহজে পড়া ভুলে যাবে না। বিশেষ কোনো বিষয়ে দুর্বলতা থাকলে তা শনাক্ত করে সমাধানের ব্যবস্থা করা জরুরি। এই দায়িত্ব মা বাবারই, উৎসাহ দিতে হবে সন্তানকে।